গুড মর্নিং বন্ধুরা, আজকে গোয়াতে আমাদের দ্বিতীয় দিন। খুব সুন্দর একটা সানি ওয়েদার, একটা সুন্দর সকাল। আমরা হোটেলে ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে আজকে আমরা সাউথ গোয়ার প্রথম দিনে সাইট সিংয়ের জন্য বেরোচ্ছি। সমস্ত জায়গাগুলো জানি না এখনও কোথায় কোথায় যাব, কিন্তু এখানে একটু ট্যুর বুক করার পদ্ধতিটা একটু অন্যরকম। যদি আপনি অন স্পট এসে আপনারা বুক করতে চান, এখানে গাড়ি আগে বুক করে নিতে হয় এবং তার সঙ্গে সেই মতো কন্ট্যাক্ট করতে হয় যে 8 ঘন্টার জন্য সারাদিনের গাড়ি নিলে কোন কোন জায়গা আজকে ঘোরাবে। তো যেখানেই যাই, আপনারা অবশ্যই ক্যামেরার মাধ্যমে আমাদের সঙ্গী হবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর সাউথ গোয়া ঘোরার মোটামুটি কিছু জরুরি তথ্য, জরুরি জায়গা, সব কিছু আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। হোটেল থেকে প্রায় আধ ঘন্টা গাড়ি করে যাওয়ার পর আমরা পৌঁছলাম আমাদের এই দিনের প্রথম গন্তব্য ভূপার ওয়াটারফলে। এটি কানাকোনার গাওডংরেম নামক গ্রামে অবস্থিত প্রকৃতির কোলে সৃষ্ট একটি খুব সুন্দর ছোট্ট ওয়াটারফল, যা স্থানীয়ভাবে গুনি ওয়াটারফল নামেও পরিচিত। এখানে যাওয়ার গ্রাম্য পথটি ও ওয়াটারফলের চারপাশটি আপামর সবুজে মোড়া। পাহাড়ের কোলে সৃষ্ট এই ছোট্ট ওয়াটারফলটিতে খুব বেশি ট্যুরিস্টের ভিড় থাকে না, কারণ অনেকেই জানেন না যে এখানে নিরিবিলি শান্ত সুন্দর প্রকৃতির একটি এত সুন্দর নিদর্শন রয়েছে। সকাল সকাল এই জায়গাটি ঘুরতে এসে কিছুক্ষণ সময় এই স্বচ্ছ জলরাশি পাহাড় জঙ্গলের সমন্বয়ে কাটিয়ে নিজেদের মতো উপভোগ করতে কিন্তু মন্দ লাগে না। ভূপার ওয়াটারফল দেখে আমরা রওনা দিলাম এই দিনের পরবর্তী গন্তব্য গলগিবাগা বিচ বা গলগিবাগ বিচের দিকে। পালোলেম বিচ থেকে এটির দূরত্ব প্রায় 7 কিলোমিটার মতন। গোয়ার অন্যান্য বিচগুলির তুলনায় অনেকটাই নিরিবিলি, শান্ত ও সুন্দর এই বিচটি। অনেকটা বড় সমুদ্র সৈকত ও খুব কম সংখ্যক পর্যটকের ভিড় দেখা যায় এখানে। এই বিচটিকে ভারতবর্ষের অন্যতম অফবিট ও পরিষ্কার বিচ বলে মনে করা হয়। গলগিবাগা বিচের আরেকটি বিশেষত্ব হল এটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ অলিভ রিডলি টার্টলের প্রজনন ক্ষেত্র ও বাসস্থান, তাই এই বিচটির অপর নাম হল টার্টল বিচ। এই বিচটির ধারে কিন্তু কোনো রিসর্ট বা রেস্টুরেন্ট কিছুই গড়ে ওঠেনি, তাই যারা সুন্দর শান্ত বিচ পছন্দ করেন তাদের কাছে এই বীচটি খুবই ভালো লাগার জায়গা। আমাদের পরবর্তী গন্তব্য ছিল পালোলেম বিচ থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত সাউথ গোয়ার অন্যতম শান্ত ও সুন্দর একটি বিচ অ্যাগন্ডা। এখানে সমুদ্র সৈকতটি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ। এই বিচটি অ্যাগন্ডা ক্লিফের ধারে অবস্থিত। খুবই শান্ত হলেও গলগিবাগার থেকে এখানে পর্যটকের ভিড় তুলনামূলকভাবে বেশ কিছুটা বেশি।
এখানে বিচের ধারে বেশ কিছু রিসর্ট, ক্যাফে ও শ্যাক্স গড়ে উঠেছে। কিছু ওয়াটার স্পোর্টসের সুযোগও রয়েছে এখানে। সাউথ গোয়ার কানাকোনার অন্তর্গত অ্যাগন্ডা গ্রামে অবস্থিত এই অ্যাগন্ডা বিচটির সুন্দর শান্ত সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাও খুব সুন্দর। অ্যাগন্ডা বিচ দেখে আমরা রওনা দিলাম অন্যতম একটি অফবিট বিচ, যার সম্বন্ধে হয়তো অনেক ট্যুরিস্টই জানেন না। সেটির নাম হলো কোলা বিচ। আমরাও জানতাম না যে এক অনবদ্য সুন্দর অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, যে গাড়িতে আপনি সাইট সিং করবেন সেই গাড়ি কিন্তু এই বিচ অবধি আসবে না। গাড়ি আপনাদের একটা পয়েন্টে নামিয়ে অপেক্ষা করবে, সেখান থেকে 4x4 গাড়িতে শেয়ার অথবা পার্সোনাল রিজার্ভ অপশান বেছে নিয়ে 10 মিনিটে জঙ্গল ও পাহাড়ি এবড়োখেবড়ো রাস্তার মধ্যে দিয়ে আপনারা পৌঁছে যাবেন এই অদ্ভুত সুন্দর বিচটিতে। ফেরার সময়ও একই পন্থা নিতে হবে। শেয়ারে গেলে মাথা পিছু 100 টাকা করে একবারে লাগবে, আর যদি রিজার্ভ করতে চান তাহলে যাওয়া আসা মিলিয়ে 500 টাকা করে মোট 1000 টাকা লাগবে। আমরা যাওয়ার সময় শেয়ারে গেলেও ফেরার সময়টা তাড়াহুড়ো থাকায় রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের গাড়ি অবধি। এবার আসা যাক কোলা বিচের কথায়। আগের দুটি বিচের থেকে এখানে সমুদ্র অনেকটাই রাফ ছিল, কিন্তু সমুদ্রের থেকেও বেশি নজর কেড়েছিল বিচের সাথেই লাগোয়া পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি হওয়া সবুজ মিষ্টি জলে ভরা একটি শান্ত লেগুনের সৌন্দর্য। একটি নদী ও আরব সাগরের সংযোগস্থলে গড়ে উঠেছে মরুভূমির মাঝে মরুদ্যানের মতো এই লাগুনটি। এই লাগুনের শান্ত ঠান্ডা জলে আপনি অনায়াসে সাঁতার কাটতে পারবেন। আর অন্যতম আকর্ষণ হলো কায়াকিং, যেটি করে অনায়াসেই পৌঁছে যাবেন পাহাড়ি জঙ্গলের বেশ কিছুটা ভিতর অবধি। যদিও কায়াকিং এখানে নিজেদেরই করতে হবে, কোনো বোটম্যান পাবেন না। বলে রাখা ভালো, অনেকেই এই কোলা বিচকে কোলবা বিচের সাথে মিলিয়ে ফেলেন, কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা বিচ। আমরা কিন্তু কোলবা বিচে যাইনি, তবে সাউথ গোয়া ঘুরতে এলে আমাদের মতে কোনোভাবেই এই কোলা বিচে আসাটা মিস করবেন না। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তারা চাইলে এই রাস্তাটি 4x4 গাড়ি ভাড়া না করে পায়ে হেঁটেও আসতে পারেন, তাতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন। আমাদের এই গোয়া ট্রাভেল ব্লগ কেমন লাগছে তা জানাতে আমাদের ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।